মেসি মারাদোনার ভাইজির বিয়ে হলো ইছাপুরে। অবাক হচ্ছেন, অবাক হওয়ার মতোই ঘটনা। আর্জেন্টিনা দলের একনিষ্ঠ ভক্ত শিবে পাত্র মেসি মারাদোনাকে মনে করেন নিজের ভাই, মেয়ের বিয়েতে তাই অভিনব আয়োজন। এক অন্যরকম বিয়ের গল্প। মেসি আর মারাদোনার ভাইজির বিয়ে হলো ইছাপুর নবাবগঞ্জে। শুনে অবাক হচ্ছেন, আসুন তবে নিয়ে যায় মেসির ভাইজির সেই বিয়ের অনুষ্ঠানে। উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের নবাবগঞ্জের বাসিন্দা শিবে পাত্র, যিনি আর্জেন্টিনার ভক্ত। জীবিকা নির্বাহের জন্যে চায়ের দোকান চালান শিবে। তার চায়ের দোকান, বসত বাড়ি সব কিছুতেই আর্জেন্টিনার পতাকার রং। শিবেবাবু প্রতি বছর মেসির জন্মদিনও খুব ঘটা করে পালন করেন। রীতিমতো কেক কেটে বেলুন ফুলিয়ে জন্মদিন পালন হয়। শুধু তাই নয়, মেসির সাথে দেখা করেও এসেছেন শিবে। শিবে পাত্র মনে করেন মেসি আর মারাদোনা তার ভাই, আর সেখান থেকেই নিজের মেয়ের বিয়েতে আর্জেন্টিনার ফুটবল দলকেই থিম হিসাবে বেছে নিয়েছেন। বিয়েবাড়ির প্যান্ডেল করা হয়েছে আর্জেন্টিনার দলের পতাকা রঙে, অর্থাৎ নীল সাদা রঙে। বিয়েবাড়ি সাজানো হয়েছিল মেসি মারাদোনার বিভিন্ন কাট আউট দিয়ে, তাতে লেখা আমার ভাইজির শুভ বিবাহ। শুধু এখানেই থেমে থাকেননি শিবে পাত্র ও তার স্ত্রী স্বপ্না পাত্র। বিয়েবাড়ির লাইটিং, ফুল সব কিছুতেই ছিল নীল সাদা রঙের। এমনকি বিয়ে বাড়িতে সবসময় বড় বড় টিভিতে চলেছে মেসি বা মারাদোনার বিভিন্ন সময় খেলার বিভিন্ন ভিডিও। সব মিলিয়ে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের স্রষ্টা শিবে পাত্রের মেয়ের বিয়েতে গিয়ে মনে হবে সত্যিই আপনি চলে এসেছেন মেসি আর মারাদোনার ভাইজি নেহা পাত্রর বিয়েতে। মেসি মারাদোনা আমার বাড়ির এক সদস্য, তাই মেসি আমার ভাই, তার ভাইজির বিয়ে, ওই জন্য পুরো আমি আর্জেন্টিনায় করেছি। আর আমি থাকলে মেসি মারাদোনা থাকবে না, হ্যাঁ এটা হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ইছাপুর।